রাজ্যের জন্য অপূরণীয় ক্ষতি, দল মত ধর্ম সব কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন একটা বিশেষ একটা ব্যক্তিত্ব। একটা ইনস্টিটিউশনের আজকে অবসান ঘটেছে, একটা রাজ্যের জন্য বিশাল ক্ষতি, আর ওনার পরিবারের জন্য তো ক্ষতি। ওনার যারা আত্মীয় পরিজনরা রয়েছেন সবাইকে, শোভাঘাটে যারা রয়েছেন সবার প্রতি আমার সমবেদনা এবং ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভুর কাছে প্রার্থনা করি ওনার আত্মার চিরশান্তি এবং শ্রদ্ধাঞ্জলি ওনার প্রতি। আপনি আজকে কিছুক্ষণ আগেই কিন্তু ওনাকে দেখে গেছি, যদি মনে ছিল তখন এসে আমি দেখেছি, অতীতে ছিলেন, পরিবারের সঙ্গে কথা বলেছি এবং গতকালকে আগরতলা ছিলাম, আজকে সকালে আমি এসেছি, এসে জিনিসটি এসে দেখেছি। তখন প্রেশারটা খুব ডাউন চলছিল, তো আমি যখন দাঁড়িয়েছিলাম তখন আমার আবার প্রেশারটা একটু আপ হয়েছিল দেখেছি আমি। তো ডক্টরদের সঙ্গে কথা হয়েছিল, শেষ লড়াইটা আরও দুবার উনি অসুস্থ হয়েছিলেন, লড়াইটা করে